जरूरत है, तू हकीकत है। দূর হোস্টেলে থাকার কি দরকার ছিল, বাবা না কিচ্ছু বোঝে না। এভাবেই শুরু আমার হোস্টেল জীবন। এই যে তিনতলা বাড়ি কোণের ঘরটা, বছরের পর বছর বন্ধু পাল্টে দাঁড়িয়ে আছে, আর আমার সব মন খারাপের আর ভালো লাগার স্মৃতিগুলো আটকে রেখেছে। হোস্টেল মানে তো এটাই, হোস্টেল এমনটাই যে সব বন্ধুদের ভিড়ে তোমাকে আলাদা করে মনে রাখে, আর পাশ দিয়ে গেলে আরেকবার ফিরে আসতে বলে। হোস্টেল এমনটাই যে মন খারাপে স্মৃতি দিয়ে যায়। আমার হোস্টেল জীবন এক বছরের, আর এই এক বছরের মধ্যে লুকিয়ে আছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশের কাহিনী। আর সেই একটা বছর ছিল ক্লাস ইলেভেনের, আমাদের সবার প্রিয় ক্লাস ইলেভেন। এবার পরিচয় করা যাক আমাদের হোস্টেল ওয়ার্ডেন সুরঞ্জন স্যারের সাথে। এনে খুবই ভালো মনের মানুষ, আমাদের সাথে বন্ধুর মতো মিশতেন, যেমন ভালোবাসতেন সেরকম বকতেনও খুব। তারপর আসা যাক আমাদের তিনতলার আরেক বাসিন্দা স্বরাজ কাকা। স্বরাজ কাকা ভালো আঁকতো বটে। তারপর আসি রাজকুমারের কথায়। রাজকুমারের কাছে সেই ছাত্রই সবথেকে প্রিয় ছিল যে ছাত্রের বাবা তার পকেটটা হালকা ভারী করতে পারত। আর ঋষভদের মনে আছে মর্টিনের মধ্যে নারকেল তেলের কথা। একসাথে স্বরাজ কাকুর বকা খাওয়া, রাতে বন্ধুদের সাথে আড্ডা আর বার্থডে সেলিব্রেশন, হোস্টেল সত্যিই কিছু স্মৃতি দিয়ে যায়। এবার চলে আসি দেবাংশুর কথায়। দেবাংশুকে আমরা মামা বলেই জানি। মামা আমাদের মাল্টি ট্যালেন্টেড, চিল মানুষ। মামা তার স্কুল জীবন গোটা কাটিয়েছে হোস্টেলেই। সবার সাহস যখন ফুরিয়ে আসে তখন সবার শেষ ভরসা আমাদের মামাই। হ্যালো 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 ভাই, আম দুলাল ঘোষ বল রে, ইয়ে নম্বর সে কুছ দের পহলে ফোন আয়া থা। হ্যালো হ্যালো হ্যালো, বেঙ্গলি কি হিন্দি হ্যা ভাইয়া? হ্যালো হুজ দিস? হ্যালো আপনি বড়ে 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 আপনি বড়ে চন্দা என்ன পুরো আপনার। এবার আসি সব স্যারেদের প্রিয় ছাত্র অঙ্কুর। এনে খুব মেধাবী, সারা দিন বই নিয়ে বসে থাকতো, কিন্তু আমরা যা ভাবতাম তা কিন্তু মোটেই না। ইনি আমাদের সঙ্গে সাথ দিতেন। সব থেকে মজাদার ঘটনা হলো অঙ্কুর নিজের চুল নিজেই কাটত। এবার আসবো আমাদের হোস্টেলে বাঁশ গাছকে নিয়ে। না 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 না, তোর শরীরে যাব না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। সেই যে হোস্টেলে রং হওয়ার সময় তুই আমার খাটে এসে শুয়েছিলি, তারপর সকালে উঠে যা গায়ে ব্যথা হয়েছিল না, এখনো ব্যথা আছে জানিস, এখনো ব্যথা আছে। তোর হাড়গুলো কি শক্ত মায়েরই। আর যখনই ও রুমে যেতাম, ভাই আমাকে 2000 টাকা ধার দে না, ভাই আমাকে 4000 টাকা ধার দে না। মা বাবা বাইরে থাকায় ও ছোট থেকে একাই মানুষ হয়েছে মামার কাছে, তাই মা বাবাকে নিয়ে কিছু বললে ও সেটা একটু সহ্য করতে পারতো না। Yeah.
আমাদের হোস্টেলের পাশে একটা পুরনো অন্ধকার বাড়ি ছিল। জানি না আদৌ ওখানে ভূত আছে নাকি, তবে একটা দিদাকে থাকতে দেখেছি। এবার আসি আমাদের হোস্টেলের সব থেকে ছোট্ট মানুষটাকে নিয়ে কথা বলতে, শামীম। শামীম বড় কনফিউজ, মাঝখানে চলে গেছিল অন্য হোস্টেলে, কিন্তু সেই তাকে ফিরে আসতে হলো এখানে। তারপর শামীমের অর্ধেকটা হোস্টেল জীবন কেটে গেছে তার পেটের ব্যথা নিয়ে। বর্তমানে সে এখন ভালো ক্যামেরাম্যান। হোস্টেল ছাড়া কয়েকদিন আগে, তোর মনে পড়ে শামীম, তোর সাথে আমার একবার মারপিট হয়েছিল? তবে একটা মজার কথা বলে রাখি, আমাদের বাথরুমে ঢোকার লাইন দিত আমাদের বালতি, যার বালতি পরপর থাকবে সেই পরপর বাথরুমে ঢুকত। সপ্তাহে একদিন মায়ের সাথে দেখা করা, দূর থেকে মায়ের শাসন মানছি সেটা মাকে বোঝানোর চেষ্টা করা। হোস্টেল সত্যি কিছু শীত দিয়ে যায়। ইনি হলেন আমাদের সন্দীপ ডু। ইনি শান্ত মনের মানুষ ছিলেন, আর এনাকে নিয়ে যে কত ফটোশ্যুট হয়েছে তার বলে ঠিক নেই। আর খুবই হেল্পফুল ছিল, আমাদের পুরনো স্কুলে ফার্স্ট বয়। আর আমাদের সবার মনের একটাই প্রশ্ন ছিল, সন্দীপের সকালে উঠে হয়টা কি, ও এরকম চুপচাপ হয়ে থাকে কেন? আর প্রত্যেক পরীক্ষার আগে, সন্দীপ এটা বুঝতে পারছি না ভাই, বলে দে না। আর সন্দীপ, ইংলিশ পরীক্ষার আগের দিন একতলা রুমে যেটা হয়েছিল মনে আছে তো? এবার আসবো আমাদের হোস্টেলে এন্টারটেনার মিস্টার রিসা। আমার পাশের পাড়ার লোক, মানে আমার পাশের খাটে থাকতো। আমি বুঝতে পারতাম না যে পাশ বালিশটা নিয়ে আমি রোজ রাতে ঘুমোতাম, সেই পাশ বালিশটা ঠিক সকালে দেখি ঋষভের পায়ের তলায়। ঋষভ ভালো অ্যাক্টিং করতে পারতো, ফুটবলও ভালো খেলতে পারতো। আমরা মাঠে ফুটবল খেলতে যেতাম, আমাদের টিমে রোনাল্ডো ওকেই ভাবতাম আমরা। এবার আসি আমাদের সবার প্রিয় দিব্য। দিব্য ছিল আমাদের হোস্টেলের সুন্দরবনের বেঙ্গল টাইগার। এত নরম মনে মানুষ ছিল যে দুটো বন্ধু ঝগড়া করলে তাদেরকে মানাতে গিয়ে যদি তারা না মানত, দিব্য নিজেই কেঁদে ফেলত। আর দিব্য, তুই সেটা ভুলিস নি তো, তোকে খাটের এই দিক থেকে ওই দিকে গিয়ে ফেলে দিয়েছিলাম? আর দিব্য, সেদিন কিন্তু আমার প্ল্যান চেটটা সফলই হয়েছিল। ভূত কিন্তু সেদিন এসেছিল ঠিকই, রাতে কিন্তু কা গড়ে না। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আপনি ফোন করেছিলেন কেন? আপনি ফোন করেছিলেন বলে আমি কল করলাম এখন। আমার এখান থেকে ফোন করেছিল? হ্যাঁ, আপনি কে? আমি। হ্যাঁ কেন স্যার?
না আপনার মিস কল ছিল বলে আমি করলাম কলটা। তুমি কোথা থেকে বলছেন? ও আমি মিস কল মেরেছিলাম? হ্যাঁ তাহলে মিস করছিলাম। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি ফোনটা কেটে দিলেন না? আপনি কে বলবেন তো আমি জিজ্ঞেস করছি, আপনি কে? আমি রজনীকান্তের ভাই সূর্যকান্ত বলছি। ভালো লাগলো, নাইস টু মিট ইউ। তুমি অনেক বড় স্টার, তাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। একদম স্টার মানে স্টার। দেখুন স্যার, ডোন্ট ইংলিশ মি, আই অলসো ইংলিশ স্পিডিলি, ডোন্ট ইংলিশ মি। হ্যাঁ এই ছিল আমার হোস্টেলের সাতসঙ্গীর কাহিনী, বাকি রইলাম আমি। আমি নিজের কি আর নিজের কথা বলবো, কমেন্ট করে তোরাই বলে দে। এই হচ্ছে আমাদের অর্ঘ্যদা, আমাদের সিনিয়র। অর্ঘ্যদার সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল। এবার দেখা যাক কিছু বিশ্বসেরা নোবেল জয়ী ঘুমানো স্টাইল। এতক্ষণ ধরে যে হোস্টেল নিয়ে কথা হচ্ছিল, চলুন একটু ঘুরে আসি সেই হোস্টেল থেকে। শেষবার চলে আসার সময় এই বারান্দার শেষের ঘরটা আর আঁকিবুকি কাটা দেওয়াল চুপ থেকেও অনেক কিছু মনে করিয়ে দেয়, হোস্টেল মন খারাপের স্মৃতি দিয়ে যায়। কেড়ে তুই কোন